শশা গাছের এরকম থুবুথুবু হয়ে যাওয়া আগা ছোট হয়ে যাওয়ার কারণ কি? এটার একমাত্র কারণ হলো শশা গাছে প্রচুর পরিমাণে পোকা আছে, চুষি পোকার আক্রমণ আছে বা সাদা মাছির আছে, তার জন্য এরকম ছোট হয়ে যায়। আর এর একমাত্র উপায় কি? প্রথমে আগে পোকার ওষুধ ব্যবহার করবেন, এর সময় সিমোডিস ব্যবহার করার চেষ্টা করুন। সিমোডিসটা ভালো রেজাল্ট দিচ্ছে এই গরমের সময়। সিমোডিসের সাথে ব্ল্যাক ব্যবহার করুন, ব্ল্যাকটা সাদা মাছি বা সমস্ত পোকা, ওড়া চুষি পোকাও মরবে, সাদা মাছিটাও মরবে। এই জন্য এই দুটো একসাথে ব্যবহার করলে কিন্তু পোকার আক্রমণটা কমে যাবে, ঠিক আছে? পাতা তো খেলে যাবে, অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এরপর যেটা করণীয় সেটা হলো গাছে আপনারা বায়োভিটা, ম্যাজিক স্প্রে আর করিশ্মা, এই তিনটি ব্যবহার করুন। এই তিনটি ব্যবহার করার পর গাছের ডোগাগুলো যেরকম ছুটবে, ডোগা বড় হবে, আরও নতুন জালি আসবে। ডোগা নতুন আসা মানে জালি নতুন আসা, বুঝতে পারছেন? এই দেখুন সমস্ত প্রকার গাছে কিন্তু ডোগা ছোট হয়ে গেছে। আর এটার একমাত্র কারণ হচ্ছে ফলনও কমছে, এই কারণে এগুলো ব্যবহার করলে ফলনও বাড়বে আর জালিও। আশা করছি আপনারা এইগুলি ব্যবহার করেছেন, ব্যবহার করার পর আপনার রেজাল্ট কেমন কি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সম্বন্ধে আমি একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেল আসছি খুবই তাড়াতাড়ি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই কারণে বলছি, আপনার জালি হলুদ হয়ে যাওয়ার সমস্যা থাকুক বা সাদামাছি তাড়ানোর সমস্যা বা ফলন কমে গেছে, ফলন বাড়ানোর সমস্যা, সমস্ত প্রকার সমাধান সেই ভিডিওতে আমি নিয়ে যা আসবো। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর লাইক করে শেয়ার করে রাখবেন, এই ভিডিওটা সবাই যেন দেখতে পারে। আর একটা কথা, এই ঝড় আসে, ঝড়ে আপনার সবাই ফ্যামিলি নিয়ে সাবধানে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।